ওসমানী খেলাফতের পক্ষ থেকে আমি আবদুল্লাহ আল মানসুর। আজকে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব বাংলাদেশের তুর্কি জনপ্রিয় ড্রামা সিরিজ আল্প আর্সলানের 2 নম্বর সিজনের 37 নম্বর ভলিউমের একটি নতুন চরিত্র নিয়ে আজকে আবার আপনাদের সাথে কথা বলবো। ইতিমধ্যেই সেই ভলিউমটি আপলোড হয়েছে, যারা নাকি এখনো দেখেননি তারা আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক থেকে, আমাদের পেজ অথবা আমাদের টেলিগ্রাম থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসতে পারেন। এখানে দেখানো হয় যে নতুন একটি চরিত্র এখানে অ্যাড করা হয়েছে, যার নাম হচ্ছে জালাল। কে এই জালাল? হঠাৎ করে তাকে কেন অ্যাড করা হলো এবং তার ভঙ্গিমা খুবই হতাশাজনক, এবং তার চরিত্রগুলো দেখে মনে হচ্ছে সে সেলজুক সাম্রাজ্যের মধ্যে বড় একটা সমস্যা সৃষ্টি করবে। সবকিছু মিলিয়ে আপনাদের মনে নানান ধরনের প্রশ্ন আসতে পারে। আজকে আমি সবকিছু পরিষ্কার করার চেষ্টা করব এবং পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। আপনাদের একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইবে আমরা বেশি উৎসাহিত হই এবং আমরা আরো সুন্দরভাবে একটি কাজ তৈরি করার জন্য আগ্রহী হয়ে পড়ি। আমরা যদি একটি কাজ বেশি সুন্দর করে তৈরি করতে পারি, আমাদের মনোবল যদি ভালো থাকে, তাহলে আপনারাও সুন্দর একটি ভিডিও উপভোগ করতে পারবেন। অতএব সকলের কাছে অনুরোধ, যারা নাকি আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরাতন যারা আছেন অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। জালাল নামক এই ব্যক্তিটিকে সর্বপ্রথম দেখানো হয় আলতুজন হাতুনের সাথে। আলতুজন হাতুন হচ্ছে বর্তমান সেলজুক সাম্রাজ্যের তুগরিল বেগের স্ত্রী। আলতুজান হাতুন ফাতেমা আল মাসুমা নামক এক ভদ্রমহিলার কবর জিয়ারতের উদ্দেশ্যে রেশ শহর থেকে বের হয়েছিলেন। তবে যেহেতু পরিস্থিতি ঘোলাটে হয়েছে, বাসাসির যখন চার্গি বেগকে আক্রমণ করেছে তখনই তুগরিল বেগ অর্থাৎ সেলজুক সাম্রাজ্যের বর্তমান সুলতান হাসান বেগকে আদেশ করে তার স্ত্রী আলতুজান হাতুনকে নিয়ে যেন রেশ শহরে অর্থাৎ প্রেসাদে চলে আসে। পরে কিছু সিন শিফট হওয়ার পর আলতুজান হাতুনকে দেখানো হয়, যেখানে দেখানো হয় আলতুজান হাতুনের ঘোড়ার গাড়িটি একটি কাদার মধ্যে আটকা পড়ে গিয়েছে। ঠিক সেই সময় জালাল নামক ব্যক্তিটি সামনের দিকে অগ্রসর হয় এবং সে এসে বলতে থাকে, আপনি চিন্তা করবেন না, আমরা খুব দ্রুতই আপনাকে এখান থেকে নিরাপদে প্রাসাদে নিয়ে যাব। ওই সময় পর্যন্ত জালাল নামক ওই ব্যক্তিটাকে আলতুজান হাতুন কখনোই চিনতেন না। এই ফার্স্ট তাকে দেখানো হয় তার সাথে এবং আলতুজান হাতুন তার কাজ দেখে তিনি মুগ্ধ হয়ে যান, কারণ সেই সময় সে কিছু কাঠ এবং কিছু লাকড়ি চাকার নিচে দিয়ে পিছন থেকে জোরে ধাক্কা দিয়ে গাড়িটিকে কাদা থেকে গাড়িটিকে উঠিয়ে আনেন। আলতুজান হাতুন নিজ চোখেই তার এই সাহসিকতা ও তার এই বুদ্ধিমত্তা দেখে খুবই খুশি হন এবং তার কাছে থাকা একটি রুমাল তাকে দেন এবং তাকে বলেন, তোমার নাম কি? সেই সময় ব্যক্তিটি উত্তর দেয়, আমার নাম হচ্ছে জালাল। আলতুজান হাতুন তার হাতের দিকে লক্ষ্য করে দেখে তার হাতে অনেক কাদা লেগে রয়েছে। তিনি তখন তাকে খুশি হয়ে তার কাছে থাকা একটি রুমাল আলতুজান হাতুন ওই জালাল নামক ব্যক্তিটিকে দেয়। জালাল নামক ব্যক্তিটি রুমালটি পেয়ে খুবই খুশি হয়। গাড়ি ঠিক হওয়ার পর কিছুটা দূরে আগালে আলতুজান হাতুন বলে, যেহেতু রেশ কাছাকাছি চলে এসেছি তাহলে আপনি গাড়িটা এখানেই থামিয়ে দেন এবং আমি এখান থেকে হেঁটেই চলে যাব। এটা বলে সে যখন নিচে নামে তখনই কিছু দল সৈন্য তার উপর আক্রমণ করে। ঠিক সেই সময় হাসান বেও চলে আসে। সকল যোদ্ধার মতোই আলতুজান হাতুন যুদ্ধ করছিল কাফেরদের সাথে, তবে ঘটনাক্রমে পিছন থেকে একটি কাফের তাকে আঘাত করতে চায়। ঠিক সেই সময় জালাল নামক ব্যক্তিটি তার হাতে থাকে খাঞ্জারটি ওই ব্যক্তির দিকে ছুড়ে মারে এবং সেই ব্যক্তি সাথে সাথে নিহত হয়। আলতুজান হাতুন তার চোখের দিকে তাকিয়ে তার কর্মের জন্য তাকে বাহবা জানায়। ঠিক সেই সময় পিছন থেকে হাসান বে ঘোড়া থেকে নেমে আসে এবং আলতুজান হাতুনকে প্রাসাদে নিয়ে যাওয়া হয়। প্রাসাদে গিয়ে আলতুজান হাতুন পথিমধ্যে ঘটার সমস্ত কর্ম যখন ব্যাখ্যা করতে থাকে তুগরিল বেগ কাছে অর্থাৎ সেলজুক সম্রাটের কাছে, তখনই সেলজুক সম্রাটের তুগরিল বেগ একজন সৈন্য দিয়ে খবর পাঠায় যেন জালাল নামক ওই সৈন্যটাকে সম্রাটের সামনে উপস্থিত করা হয়। ঠিক সম্রাটের সামনে জালাল নামক ওই ব্যক্তিটি উপস্থিত হওয়ার পর সম্রাট তাকে বাহবা জানায় এবং সাথে থাকা হাসান বেও তার দক্ষতার জন্য তার প্রশংসা করে সম্রাটের কাছে। অতঃপর সম্রাট তাকে জিজ্ঞাসা করে, আজকের দিনে তুমি আমার কাছে কি চাও? তখন জালাল নামক ওই ব্যক্তিটি উত্তর দেয়, আমি আপনাদের কাছে কিছুই চাই না, আমি এতে অনেক ধন্য যে আমি সেলজুকের সৈন্য হয়ে সেলজুক সাম্রাজ্যকে বাঁচাতে পেরেছি। এই কথা শুনে সম্রাটও তার উপর খুব খুশি হয় এবং সে যখন এখান থেকে চলে যাচ্ছিল অর্থাৎ সম্রাটের মহল থেকে যখন সে বের হচ্ছিল তার রিয়াকশনটা ছিল খুবই খারাপ। দেখেই মনে হচ্ছে যে সে কিছু একটা চক্র করছে। এই ভলিউমের কিছু সিন শিফট হওয়ার পর আবারও দেখানো হয় সেই জালাল নামক ব্যক্তিকে, যেখানে একজন সেনাপ্রধান এসে বলছে,
সুলতান জালাল তার দেশ বাগদাদে চলে যেতে চাচ্ছে। এইখানে আমরা বুঝতে পারি জালাল নামক সেই ব্যক্তিটি সেলজুক সাম্রাজ্যের কোনো শূন্য নয়, বরং সে বাগদাদ থেকে এসেছে। কিন্তু বাগদাদ থেকে একটি সৈন্য এসে সেলজুক সাম্রাজ্যকে সাহায্য করছে কেন, এখানে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি আল আরসলান কালো পাথর অর্থাৎ বাসাসির থেকে হারজে আসওয়াদ উদ্ধার করে মুসলিম সেনানায়ক অর্থাৎ খলিফাদের কাছে দিয়েছে। অতঃপর সুলতান তুগরিন ওই জালাল নামক ব্যক্তিটিকে ডাকালেন। জালাল নামক ব্যক্তিটি সুলতানের সামনে উপস্থিত হন এবং সুলতান তাকে বলেন, তুমি যেহেতু চলে যাবে আমার থেকে এই দেরহামটি নিয়ে নাও। এই কথার উত্তরে জালাল নামক ব্যক্তিটি সুন্দরভাবে সুলতানকে বলল, সুলতান আমি আপনার কাছ থেকে কোনো ধরনের দেরহাম নিতে পারবো না, কারণ আমি কোনো টাকার বিনিময়ে কাজ করিনি। এই কথা শোনার পর আলতুজান হাতুন জালাল নামক ওই ব্যক্তিটিকে বলল, এটা কোনো সাধারণ কোনো দেরহাম বা পয়সা নয়, এটা মদিনায় থাকা গুরুত্বপূর্ণ একটি পয়সা যেটা খুব কম সংখ্যক লোকের কাছে আছে এবং সেটা খুব অল্প বানানো হয়, এটা সবাইকে দেওয়া হয় না, কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে এটা দেওয়া হয়। অতঃপর জালাল নামক ওই ব্যক্তিটি সুলতানের হাত থেকে পয়সাটি নেয়। সুলতান তখন তাকে বলে, তুমি যদি চাও তাহলে সেলজুক সাম্রাজ্যের হয়ে আমার সৈন্য দলে যোগ দিতে পারো এবং আমাদের জন্য হয়ে ইসলামের জন্য লড়াই করতে পারো। এই কথা শুনে জালাল নামক ব্যক্তিটি বলে, আমার জন্য এটাই অনেক সৌভাগ্য যে আমি সেলজুক সাম্রাজ্যে উপস্থিত আছি এবং সেলজুক সাম্রাজ্যের সুলতান তার সৈন্য দলে আমাকে থাকার যোগ্য মনে করেছেন, এতে আমি খুবই গর্ববোধ মনে করি নিজেকে। ভিডিওর মাঝখানে সামান্য বিরতির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনি যদি একজন তুর্কি সিরিজ প্রেমিক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে সব সময় আমাদের সাথেই থাকবেন। এবং আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের কমেন্ট থেকে নেওয়া আগামীর ভিডিওতে যে কোনো দুইজনের কমেন্ট আমরা ভিডিওর শেষে সবাই সামনে উপস্থাপনা করব। ইনশাআল্লাহ সবাই একটি করে কমেন্ট করবেন এবং তুর্কি সিরিজ প্রেমিক কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আপনাদের সকল সমস্যা সঠিকভাবে সমাধান করার যথাসাধ্য চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। ভলিউমের কিছু সিন শিফট হওয়ার পর দেখানো হয় আলতুজান হাতুন ও তুগরিল বেগ অর্থাৎ সেলজুক সাম্রাজ্যের সুলতান দুইজনে মিলে কথা বলছে। ঠিক উপরের দেওয়াল থেকে জালাল নামক ব্যক্তিটি বারবার আলতুজান হাতুনের দিকে তাকিয়ে রয়েছে। অতঃপর সে নিজের ঘরে যায় এবং তার এক হাতে রুমাল আর এক হাতে সে পয়সাটি নেয় এবং সে আগুনের দিকে তাকিয়ে থাকে। অতঃপর সে বলে, আলতুজান হাতুন তুমি বাল্যকালে আমাকে যে কষ্ট দিয়েছ তা আমি তোমাকে তিলে তিলে ফেরত দিব। এইখানে বোঝা যাচ্ছে যে আলতুজান হাতুনের সাথে জালাল নামক ওই ব্যক্তির কোনো না কোনো সম্পর্ক রয়েছে। জালাল নামক ওই ব্যক্তিটি কল্পনা করে এবং সিনটি শিফট হয় জালাল নামক ওই ব্যক্তিটির বাল্যকালে, যেইখানে দেখানো হচ্ছে বাসাসির যে নাকি চার্গি বেকে আক্রমণ করেছে সেই ব্যক্তিটা এই জালাল নামক ব্যক্তিটির পাশে এবং তারা একটি কক্ষে রয়েছে এবং কক্ষের বাইরে তুগরুল বেগ জিন্দাবাদ সুলতান জিন্দাবাদ এরকম একটি শব্দ শোনা যাচ্ছে। যেখানে জালাল নামক ওই বাল্য ব্যক্তিটি বাসাসির নামক ওই ব্যক্তিটিকে প্রশ্ন করছে, আমি কেন সবার সামনে প্রকাশ হতে পারবো না। তখন বাসাসির প্রশ্নের উত্তর দিচ্ছে, তারা তোমাকে গ্রহণ করে নেয়নি। তখন সে বলছে, আজ সিংহাসনের কারণে আমাকে তারা গ্রহণ করেনি। অতঃপর বাসাসির ওই ব্যক্তিটি বলছে, এনুশির ভান তুমি চিন্তা করো না, আমি তোমাকে তোমার মনের মতো করে লালন পালন করব এবং তোমার মনের মতো করে বড় করব। এইখানে বাসাসির নামক ওই ব্যক্তির কথা দ্বারা বোঝা যাচ্ছে যে আমরা এতক্ষণ যাবত যাকে নাকি জালাল নামে চিনেছি তার মূল নাম হচ্ছে এনুশির ভান এবং সে বাসাসিরের হয়ে কাজ করছে। মানে পুরো বিষয়টা একটা ঘোলাটা হয়ে গিয়েছে। এইদিকে চার্গি বিয়ের উপর আক্রমণ করেছে, প্রেসাদে এখন বাসাসিরের গুপ্তচর ঢুকেছে যে নাকি এখন আলতুজানের হাতুনের খুব কাছাকাছি হয়েছে এবং আলতুজান হাতুনের সাথে তার অতীতের কোনো শত্রুতা রয়েছে। সব মিলিয়ে আগামীর পর্বটা খুবই উত্তেজনাপূর্বক হতে চলছে এবং পুরো সিজনটি যদি আপনি না দেখেন তাহলে আমার এতক্ষণের ভিডিওতে আপনি কিছু বুঝবেন না। অবশ্যই আজকের ভলিউমের সম্পূর্ণ লিঙ্কটি রয়েছে আমাদের ডিসক্রিপশন বক্সে। যারা আমাদের ভিডিওটি এতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।